ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রম প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত প্রচুর। এর মধ্যে আমি কিন্তু গঙ্গা দেবীর প্রণাম মন্ত্রটা এখানে আমি অ্যাড করে দিলাম, তো আপনারা প্রণাম মন্ত্রটা এখানে দেখে দেখে গঙ্গা স্নানের দিনকে আপনারা প্রণাম মন্ত্রটা দেখে দেখে প্রণাম মন্ত্রটা বলবেন। সদ্য পাতক সংহতি সদ্য দুঃখদা বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গৌণব্য পরমা গতি, অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন দুঃখ বিনাশ করেন সুখদাত্রী মুখদাত্রী গঙ্গা সেই। আমি মাঝে মাঝেই প্রণাম মন্ত্রটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করে দিয়েছি, আপনারা দেখে নেবেন, এক জায়গায় দেখতে না পারলেও আর এক জায়গায় দেখে নেবেন। তো আপনারা এখানেও যদি না হচ্ছে না দেখে পড়েন, অন্য কোনো জায়গা থেকে পেলেও গঙ্গা স্নানের সময় প্রণাম মন্ত্রটা বলবেন, তাহলে কিন্তু পাপ হরণ করে পুরো পাপ ধুয়ে আপনারা কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন। গঙ্গা স্নানে এমনি ওই দিনকে খুবই পুণ্য, গঙ্গা স্নান করলে আমাদের কিন্তু সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আমি যে সকল পুণ্য বারবার গঙ্গা স্নান একবার, তো সেই হিসাবে গঙ্গা স্নানটা করলে পুণ্য পাপ হরণ করবে, মানে সমস্ত পাপ ধুয়ে মুছে পুণ্য অর্জন করতে পারবেন। প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এখানে ধর্মীয় অনুষ্ঠান এবং গঙ্গা নদীর বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয় গঙ্গা সাগর। একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি, দুয়ের মিলবন্ধনে আবদ্ধ এই গঙ্গাসাগর মেলা সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় এবং এখানে দ্বীপ কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটি গঙ্গা নদীর মতন প্রত্যাবর্তন সাগর রাজ্যের পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, কুম্ভ মেলার পরেই আসে গঙ্গাসাগর মেলা। সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে বহু লোক তীর্থস্থান এই ভ্রমণ করতে যান। তীর্থ যেমন ভ্রমণ করেন তেমনি এখানে স্নান করতে যান, গঙ্গায় স্নান করেন এবং বহু তীর্থ স্নান গঙ্গায় পূর্ণ প্রচুর মানুষ পুণ্য অর্জন করেন এই গঙ্গা স্নান করে। তো আমাদের এই গঙ্গা স্নান হচ্ছে যেদিনকে আমাদের একাদশী তার আগের দিন কিংবা পরের দিন আমাদের একাদশী পড়ে, প্রতি বছর এই গঙ্গা স্নানের আগের পরের দিনকে একাদশী থাকে। তো পুত্রদা একাদশী থাকে আমাদের এই গঙ্গা স্নানের আগে পরে, তো আমরা কিন্তু গঙ্গা স্নানের সময় কিন্তু প্রচুর ভিড় করে মানুষ প্রচুর মানুষ পুণ্য অর্জন করতে এই গঙ্গাসাগরের মেলায় যান এবং সেখানে গিয়ে গঙ্গা স্নান করে আসেন। প্রতি বছর এই গঙ্গাসাগরের মেলায় প্রচুর ভিড় হয়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি গঙ্গাসাগরের কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা যেটা আমাদের পৌষ মাসের সংক্রান্তির দিনকে পড়বে, তো আমাদের কবে পড়েছে এই মেলার কিছু মাহাত্ম্য অল্প বিস্তর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই গঙ্গাসাগর মেলা সম্বন্ধে। এটা আমাদের কবে পড়েছে এবং পৌষ পার্বণের দিনকেই আমাদের গঙ্গাসাগরের মেলা পড়েছে বা পৌষ সংক্রান্তি যেটা আমরা বলতে পারি গঙ্গাসাগর এবং কপিল মুনির আশ্রম দর্শন পুজো বিধি ব্রত, এবং এটা হচ্ছে আমাদের কবে পড়েছে সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই। এটা আমাদের পৌষ মাসে পড়েছে, 1430 সাল 29 তারিখ পড়ছে, আর এটা আমাদের সোমবার পড়ছে 2024 সালের 15 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখে সোমবার পড়ছে। তো আমাদের কবে পড়েছে এই কপিল মুনির আশ্রমের মেলা এবং এই পৌষ পার্বণের দিনকে, আর এই দিনকে বহু মানুষ পৌষ পার্বণ আমরা কিন্তু খুব উৎসবের সঙ্গে পালন করি। বাড়িতে গঙ্গা স্নান করে এসে আমরা কিন্তু ওই দিনকে আমরা পিঠে পুলি বানাই, তো আমাদের কিন্তু এই পৌষ পার্বণ এবং বাড়িতে অনেকে কিন্তু ওই দিন সত্যনারায়ণের পুজো করে, শ্রীকৃষ্ণকে পুজো করে এবং আমরা রাধাকৃষ্ণের পুজো করে থাকি এই পৌষ পার্বণের দিনে। তো অনেকেই অনেক রকমভাবে পুজো করেন। তো আমরা কবে পড়েছি এই মেলাটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আপনাদের ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন সকলে? আমরা ভালোই আছি। তো আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা একটু থাকবেন ধৈর্য ধরে, তাহলে এই পৌষ পার্বণের মেলার দিনকে কী কী হয় এবং কবে পড়েছে সেটা তো আমি বলে দিলাম,
অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি, একটু ধৈর্য ধরে আমার সঙ্গে আপনারা লাস্ট অবধি থাকবেন। পৌষ পার্বণের কিছু মাহাত্ম্য এবং গঙ্গাদেবী কবে কীভাবে আমাদের এই মর্তে এসেছিলেন সেটা নিয়ে অল্প বিস্তর আমি আলোচনা করব। তো আমার সঙ্গে আপনারা চলুন। গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর সঙ্গম এই ত্রিবেণীতে। শোনা যায় 703 বছর আগে, এমনকি শোনা যায় গঙ্গাসাগরে পালুকে এবং সাধুরা পায়ে হেঁটে ফিরতেন, এই পথ ধরে তারা এসে এই ত্রিবেণী কুম্ভে অংশ নিতেন। তবে নানান কারণে মাঝখানে শতকের পর শতক বন্ধ ছিল। এবার ফের একবার ত্রিবেণ সঙ্গমের মেলা আবার মিলন ক্ষেত্র হয়ে উঠল। হরিদ্বার প্রয়াগ নয়, এবার 703 বছর পর হুগলির ত্রিবেণী সঙ্গমে। 12 এবং কবে পড়েছে এটা সেটা আপনাদের সঙ্গে আমি বলে দিলাম। বাংলার মতে কুম্ভ স্নানের দিন। মেলা বন্ধ হয়ে গেলে সাধু সঙ্গরা অবশ্যই প্রতি বছর এই দিনে এখানে স্নান করতে আসেন, পাশাপাশি পুণ্য স্নান করেন এবং সাধারণ মানুষও। তবে এবার মহাসমারোহে এই মেলার আয়োজন করা হয়েছে। এবছর মেলায় 3 লক্ষ মানুষের জমজমায়েট হবে, সেই মতন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে পৌষ মাস, জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ চলেছে, হতে চলেছে পৌষ সংক্রান্তি। তাই পৌষ সংক্রান্তি মানেই গঙ্গাসাগর মেলা। শুধু বিভিন্ন প্রান্তের মানুষ নয়, অন্যান্য রাজ্য থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমান এই গঙ্গাসাগর মেলাতে। এই সাগরের জলে ডুব দিয়ে একবার লাভ করতে চায় পুণ্য। আসলে বহু সাধু সন্ত এক কথায় বলা যেতে পারে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র। তো আমাদের এই পৌষ সংক্রান্তি, পৌষ মাসের সংক্রান্তি আমরা এটাকে বলে থাকি, কেন্দ্র করে ইতিমধ্যে হুগলি বাঁশবেড়িয়া ত্রিবেণীতে ভিড় জমিয়েছে সাধু সন্তরা। টল নেমেছে পুণ্যার্থীদের গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর সঙ্গম এই ত্রিবেণীতে। শোনা যায় 703 বছর আগে এখানে কুম্ভ স্নান কুম্ভমেলা হতো, এমনকি আরও শোনা যায় গঙ্গাসাগর থেকে লোকেরা সাধুরা পায়ে হেঁটে ফিরতেন এই পথ ধরে, এই ত্রিবেণীতে অংশ নিতেন। মাঝখানে শতক ধরে সেটা বন্ধ ছিল। পৌষ সংক্রান্তিতে যেমন গঙ্গাসাগর মেলা হয়, এই মকর সংক্রান্তিতে আমাদের মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন। তো আমাদের এই দিনটার মাহাত্ম্য আরও বিশেষ করে আমরা কিন্তু এটাকে মহান করে তুললাম, যেহেতু আমাদের মহাপ্রভু এই দিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সূর্য এক একটা সময়ে এক একটা রাশিতেই প্রবেশ করে, তো আমরা এটাকে সংক্রান্তি বলছি, মকর সংক্রান্তি, পৌষ মাসের সংক্রান্তি। সূর্য এই মকর সংক্রান্তির দিনে যে রাশিতে প্রবেশ করছে সেটাই হচ্ছে মকর, সেই জন্য আমরা মকর সংক্রান্তি বলছি বা পৌষ পার্বণ বলছি বা পৌষ সংক্রান্তি বলছি এই সময়টাকে। মা যশোদা শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন সেটাও কিন্তু এই মকর সংক্রান্তির দিনে, ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য। এই মকর সংক্রান্তিতে স্নানের ডুব দিয়ে স্নান করা গঙ্গায় গিয়ে, এর মাহাত্ম্য বিশাল। তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু জানি, মকর সংক্রান্তির দিনকে গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করা বিশাল মাহাত্ম্য রয়েছে। তো আমরা কিন্তু কাছে পিঠে গঙ্গা থাকলে আমরা গঙ্গায় গিয়ে স্নান করব, গঙ্গা না থাকলে নদী পুকুর যেখানে থাকবে এবং নাহলে বাড়িতে আমরা গঙ্গা গঙ্গা বলি আমরা স্নান করব। যদি আমরা দূরে যেতে পারি খুবই ভালো, গঙ্গায় গিয়ে এই মকর সংক্রান্তির দিন স্নান করলে কিন্তু খুবই পুণ্য অর্জন করা যায়। তো প্রতি বছর বহু মানুষ এই মকর সংক্রান্তির দিনে গঙ্গায় গিয়ে স্নান করেন। তো আমরা গঙ্গাসাগর মেলা বলছি, গঙ্গা ওই দিন সাগরে গিয়ে মিলিত হয়েছে, সেই জন্য আমরা এটাকে গঙ্গাসাগর বলছি, গঙ্গাসাগরের মেলা বলছি। আর গঙ্গাসাগরের মেলার মাহাত্ম্য প্রচুর, বিশাল মাহাত্ম্য রয়েছে। আর গঙ্গাসাগর মেলার ওই দিনকে আমাদের মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আমি আগেও বললাম। বাংলার সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয়। হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানান লোককথা। বেশিরভাগ বছর মকর সংক্রান্তির দিন অপর পরিবর্তিতভাবে সাধারণত এটা 15ই জানুয়ারি, মকর 8ই জানুয়ারি এটাও শুরু হচ্ছে, এই মেলা 15ই জানুয়ারি পর্যন্ত থাকবে মকর সংক্রান্তি।
15ই জানুয়ারি ভোরবেলা গঙ্গাসাগরে পুণ্য স্নান এবং ভক্তরা করবেন, তার জন্য এখান থেকে জমজমাট মেলা প্রাঙ্গণ। দেশ বিদেশের বহু লোক এখানে আসবেন, ভক্তরা এখানে গঙ্গাসাগরের মেলায় স্নান করতে এবং এই মেলা দর্শন করতে। কথাই আছে, সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হিন্দু ধর্মাবলীদের কাছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তীর্থস্থান দক্ষিণ চব্বিশ পরগনা কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে 8ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। মেলায় বহু মানুষের আনাগোনা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা এবং চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ কুম্ভমেলার পরে গোটা গঙ্গাসাগরে কোনো একটি উৎসব উপলক্ষে এত মানুষের সমাগম। কথিত আছে, পুরাণ অনুসারে অযোধ্যায় ইক্ষ্বাকু বংশের রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন। দেবরাজ ইন্দ্র গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে কাছে সেইগুলিকে তিনি লুকিয়ে রাখেন। সেই ঘোড়া খুঁজতে এসে কপিলমুনি রোষের মুখে পড়েন। সাগর রাজার 60,000 পুত্র প্রচণ্ড তেজে তাদের ভ্রম করে দেন কপিলমুনি। এরপর সাগর রাজার নাতি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। সেই পুণ্য জলের স্পর্শে প্রাণ ফিরে পান গঙ্গাসাগর রাজার 60,000 পুত্র। কথিত আছে, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা। স্বর্গের নদী গঙ্গার তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লেন, পৃথিবী ভেসে যাবে এই আশঙ্কা করে মহাদেবের কাছে প্রার্থনা করেন। এখানে আমি অল্প বিস্তর শেয়ার করলাম গঙ্গাদেবী কীভাবে মর্তে এসেছিলেন, এটা বিস্তারিতভাবে আলোচনা করেছি আমি সবার লাস্টে। তো আপনারা লাস্ট অবধি থাকলে আপনারা জানতে পারবেন কীভাবে কার আগমনে গঙ্গাদেবী মর্তে এসেছিলেন। গঙ্গাসাগরের মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভমেলার পরেই হয় আমাদের সাগরদ্বীপের দক্ষিণে হুগলি নদীর বঙ্গোপসাগরে পতিত হচ্ছে এই স্থানটি। হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এখানে বহু লোক তীর্থ স্থান করতে আসেন। তবে বিহার উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয় সর্বাধিক বেশি। ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং অনন্ত পুণ্য লাভ হয়। এছাড়া প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে মোক্ষদা লাভ হয়। প্রচলিত বিশ্বাস, গঙ্গাসাগরে স্নানের পর সূর্যদেবকে নৈবেদ্য দেওয়া হয়। ভক্তরা সমুদ্রে নারকেল দিয়ে পুজো দেন এবং সম্পূর্ণ করেন তাদের পুজো ভগবান। এবং যেহেতু এটা গঙ্গাকে নিবেদন করা হয় এই নারকল, এই সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের মুখের আবাস হিসাবে বর্ণনা করা হয়। গঙ্গাসাগরে তীর্থযাত্রা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত প্রতি বছর এখানে পৌঁছান এবং মুখ্য কামনা করেন, সাগর সংক্রামে পবিত্র স্নান করেন। মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনা তীরে মেলা প্রত্যেক বছরই মেলা হয়। দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত এখানে পৌঁছান, স্নান জপ এবং দানকর্ম তর্পণ ইত্যাদি করেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তিতে লক্ষাধি মানুষ এখানে, গঙ্গাসাগরের গুরুত্ব প্রচুর, লক্ষাধি মানুষের ভিড় হয় মকর সংক্রান্তি উপলক্ষে ভক্তরা গঙ্গাসাগরে পৌঁছান। ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয়। প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করলে মুখ্য লাভ হয়। স্নানের পর সূর্যদেবতাকে নৈবেদ্য দেওয়া হয় এবং সমুদ্রের নারকোল দিয়ে পুজো করা হয়। এটি বিশ্বাস আছে, এটা করলে স্নান করলে সমস্ত সুখ হয় এবং সমৃদ্ধ আসে এবং সমস্ত ইচ্ছা পূরণ করা হয়। গঙ্গাসাগরে স্নানের পৌরাণিক তাৎপর্য রয়েছে। কিংবদন্তি অনুসারে মা গঙ্গা যখন ভগবান বিষ্ণু ভগবান শিবের চুল থেকে পৃথিবীতে পৌঁছেছিলেন তখন ভগীরথীকে অনুসরণ করেছিলেন। কপিলমুনি আশ্রমে গিয়ে সমুদ্রে যোগ দিয়েছিলেন, সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। রাজা সাগরের 60,000 অভিশপ্ত পুত্ররা মা গঙ্গায় পবিত্র জল দ্বারা রক্ষা পেয়েছিলেন। এই ঘটনার স্মরণে তীর্থ গঙ্গাসাগরের নাম প্রসিদ্ধ লাভ করা হয়। এখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে উপলক্ষে মা গঙ্গা এবং গঙ্গাসাগরের এখানে প্রচুর মেলার আয়োজন করা হয়। মা গঙ্গায় স্নানও করা হয় এবং এখানে 100টি অশ্বমেধ যজ্ঞ দিয়ে পুণ্য লাভ করা হয়।
ভারতের সমস্ত তীর্থস্থানগুলিকে মধ্যে আমরা গঙ্গাসাগরকে মহাতীর্থ হিসাবে বিবেচনা করা করি। সাধারণতভাবে বলা হয় সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার করলেই আমাদের কিন্তু সমস্ত পুণ্য লাভ হয়ে যায়। এবং বিশ্বাস অনুসারে ভক্ত জপ, তীর্থযাত্রীরা ধর্মীয় কাজ ইত্যাদি পুণ্য এখানে ফল পান তিনি। একবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে তীর্থ করলেন করে যে অর্জন করতে পারবেন, গঙ্গাসাগরে যাওয়ার সমস্ত সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু সুবিধাও তখন ছিল না, খুব কম লোকই গঙ্গাসাগরে যেতে পারত। তবু বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার, শুধু নৌপথে যাওয়া যেত। কিন্তু আধুনিক যুগে অনেক ব্যবস্থা হয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য, গঙ্গাসাগরে অনুষ্ঠিত মেলা। কিংবদন্তি অনুসারে কপিল মুনি গঙ্গাসাগরের কাছে একটি আশ্রম তৈরি করে, তপস্যা করেন এবং কপিল মুনিকে ভগবান বিষ্ণুর সঙ্গে মনে করা হয়। কপিল মুনির সময়ে রাজা সাগর অশ্বমে যজ্ঞ করেছিলেন। ইন্দ্রদেব একটি ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। অশ্বমে যজ্ঞের ঘোড়া চুরি হয়ে গেলে রাজা তার 60,000 পুত্রকে তার সন্ধানে পাঠান। তারা সকলেই অনুসন্ধান করলে কপিল মুনির আশ্রমের, এটাও একটা কাহিনী ছিল আমি আগেও বলেছি, রাজা সাগরে তার ছেলেদের জন্য ঋষির কাছে ক্ষমা চেয়েছিলেন। কপিল মুনি সমস্ত পুত্রের মুক্তির পথ এবং গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই সময় এই মকর সংক্রান্তিকে আমরা উত্তরায়ণও বলে থাকি। এই মকর সংক্রান্তিতে আমরা উত্তরায়ণ শুরু হয়, মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়, যেহেতু ক্রমাগত উত্তরায়ণের দিকে ক্রমাগত এগিয়ে যায় এবং এই মকর সংক্রান্তি থেকে আমাদের উত্তরায়ণ শুরু হয়। মকর সংক্রান্তির দিন যে মকর সংক্রান্তি থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল দেবতা এবং পশুদের মধ্যে, সেটা কিন্তু ওই দিনকেই সমাপ্ত হয়েছিল। এবং মা যশোদা পুত্ররূপে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যে তপস্যা করেছিলেন সেটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিনকে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং বাড়ি ছেড়ে গিয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনকে, প্রয়াত হয়েছিলেন এই পৌষ পার্বণের দিনে, মকর সংক্রান্তির দিনে। ভীষ্মদেব প্রয়াত হয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণের দিনে। তো পঞ্চপাণ্ডবের কাছে 10ম দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের আঘাতে তিনি ক্ষত হয়েছিলেন। 58 দিন তিনি শরশয্যায় ছিলেন। উনি দক্ষিণায়নের সময় প্রয়াত হয়েছিলেন, কিন্তু উনি 58 দিন অপেক্ষা করেছিলেন, যেহেতু দক্ষিণায়নের দরজা বন্ধ ছিল। আর ওই সময় উত্তরায়ণ না হলে উনি যেতে পারছিলেন না, কিন্তু ওই সময় গেলে কিন্তু দক্ষিণ দুয়ারে গিয়ে আটকে থাকতেন এবং স্বর্গের দরজা ওই সময় বন্ধ থাকে, সেই জন্য উনি 58 দিন ওয়েট করেছিলেন। উনি চিন্তা করলেন আমি এখানেই থাকি এবং আমি যদি যাই তাহলে আমি কিন্তু স্বর্গে পৌঁছাতে পারবো না, কারণ ওই সময় আমাদের দক্ষিণায়নের দরজা বন্ধ রয়েছে। সেই জন্য উত্তরায়ণের তার নিজের ইচ্ছায় মৃত্যু, সেই জন্য তিনি স্বর্গে ফিরে গিয়েছিলেন। এবং অনেকের প্রশ্ন আসতে পারে তিনি গোলক বৃন্দাবনে কেন, গোলকধামে কেন গেলেন না, তিনি স্বর্গে কেন গেলেন। পরম ভক্ত ছিলেন বিষ্ণুদেব এবং গোলক বৃন্দাবনে সেই জন্য তিনি স্বর্গ থেকে এসেছিলেন বলে সেই জন্য তিনি স্বর্গে ফিরে যাননি। ভগবানের দর্শন করবেন বলে তিনি কিন্তু 58 দিন ওয়েট করেছিলেন। তিনি স্বর্গ থেকেই এসেছিলেন এবং ভগবানের অনেক প্রিয় ছিলেন এবং ওনার ইচ্ছা মৃত্যু ছিল। দক্ষিণায়নের সময় ছিল বলে দক্ষিণের দ্বার বন্ধ ছিল, এটা উত্তরায়ণে খোলে এবং উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন যে কখন উত্তরায়ণ হবে, তখন তিনি স্বর্গে ফিরে যাবে। ইচ্ছা মৃত্যু বলে উনি স্বর্গে ফিরে গেছিলেন। ভগবানের তিনি স্বর্গ থেকে এসেছিলেন, অনেক দেবতারা এই ভগবানের লীলা অংশগ্রহণ করেন এই সময়। এই মকর সংক্রান্তির দিনে মকর সংক্রান্তির দিনে দরিদ্রকে ভোজন করাতে হয়, দান করাতে হয় এবং সমস্ত মন্দিরে দান করতে হয়, সমস্ত মন্দিরে পুজো দিতে হয়। যতটা পারবেন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন, গরিব মানুষকে দান করবেন এবং তাদের যতটা পারবেন সেবা করবেন এই মকর সংক্রান্তির দিনে। দান ধ্যান করা খুবই ভালো এবং তুলসী গাছে জল দেবেন, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন, ভগবদ্ গীতা পাঠ করবেন, এই গঙ্গা দেবীকে পুজো করবেন এই দিনকে, মকর সংক্রান্তির দিনে। আর এই গঙ্গা দেবী কিন্তু এ মর্তে আগমন করেছিলেন। অতি অবশ্যই ভগবদ্ গীতা পাঠ করবেন এবং নিজেও শুনবেন, অপরকেও শোনাবেন এই মকর সংক্রান্তির দিনকে।
গঙ্গাদেবীর লীলা রহস্য শ্রবণ করতে পারেন। এই গঙ্গাদেবীর যে মাহাত্ম্য আছে সেটা আপনারা শুনতে পারেন, পড়তে পারেন এবং সকলের সঙ্গে এটা আলোচনা করতে পারেন, ভগবানের সামনে পাঠ করতে পারেন। এই গঙ্গাদেবীর মাহাত্ম্য এই দিনকে অনেক বেশি। তো এই দিনকে আপনারা ভগবদ্গীতাও পাঠ করতে পারেন এবং ভগবানকে আরতি করতে পারেন, মাটির ঘিয়ের প্রদীপ দিতে পারেন, গঙ্গার ধারে গিয়ে আপনারা স্নান করবেন, গঙ্গার ধারে গিয়ে প্রদীপ জ্বালাবেন এবং মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, খুবই ভালো। মা গঙ্গাকে আগমন করবেন এবং মা গঙ্গার পুজো করবেন এবং মা গঙ্গার সঙ্গে যে মাহাত্ম্য বই আছে সেটা পড়তে পারেন এবং অধিক হরি নাম জপ করবেন, তুলসী পত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং ভগবানকে পঞ্চামৃত অভিষেক করতে পারেন। এই দিন কিন্তু মাহাত্ম্য প্রচুর। তো এই দিনকে আপনারা অনেক কিছু করতে পারেন, যেটা আপনারা একাদশীর দিন করেন এই দিন কিন্তু অনেক কিছুই করতে পারেন এবং অধিক হরি নাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন এই দিনকে। ভগবানকে ভোগ নিবেদন করবেন, পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন এবং আপনারা চেষ্টা করবেন এই দিনকে ভগবানের টাচে থাকতে, ভগবানকে চেষ্টা করবেন সেইভাবে সেবা করতে। কারণ এই দিন আমাদের শ্রী চৈতন্য দেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন, ভগবানের সঙ্গে আমাদের অনেক কিছু এই দিন টাচে আছে, আমাদের ভগবানের সেবা করবেন ওই দিনকে। আর ওই দিনকে তো আমাদের পিঠেপুলি করতেই হয়, ভগবানকে তিলের নাড়ু করে দেবেন, তিলের পিঠে করে দেবেন। এই দিনকে যদি ভগবানকে তিলের জিনিস করে দেন খুবই শুভ বলে মনে করা হয়। চেষ্টা করবেন ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন। তো গঙ্গার কিন্তু মাহাত্ম্য ওই দিনকে প্রচুর, আপনারা গঙ্গা স্নান অতি অবশ্যই করবেন। কাছে পিঠে যদি যাদের গঙ্গা আছে তারা কিন্তু এই ভুলটা করবেন না ওই দিনকে যে গঙ্গা স্নান করব না, এটা করবেন না। গঙ্গা স্নান করার মাহাত্ম্য কিন্তু প্রচুর, ডুব দিয়ে গঙ্গা স্নান করলে ওই দিনকে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। পবিত্র নদীতে গঙ্গা স্নান করবেন, আপনারা নদীতে গিয়ে করতে পারেন যদি কাছে পিঠে গঙ্গা না থাকে। কিন্তু ওই দিনকে আমাদের জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের দশমী তিথিতে গঙ্গাদেবী মর্তে আগমন করেছিলেন। তো অনেকে এটা জানতে চান যে গঙ্গাদেবী কবে আগমন করেছিলেন, তাহলে আমরা এত গঙ্গার মাহাত্ম্য দেখছি, গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা পুজো দিতে হবে, ভগবানকে ডাকতে হবে, তাহলে গঙ্গাদেবী কবে এসেছিলেন মর্তে? জ্যৈষ্ঠ মাসে গঙ্গাদেবী আমাদের মর্তে এসেছিলেন, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের দশমী তিথি। আবারও বলে দিলাম, ওই দিনকে উনি মর্তে এসেছিলেন। কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা বা কপিল মুনি আশ্রমে আমাদের এই গঙ্গাদেবী কবে এসেছিলেন? এই দিনকে, পৌষ পার্বণের দিনকে, সংক্রান্তির দিনকে, 60,000 পুত্রকে উদ্ধার করতে আমাদের গঙ্গাদেবী কিন্তু ওই দিনকে কপিল মুনি আশ্রমে এসেছিলেন। দক্ষিণায়নের সময় 6 মাস আমাদের দক্ষিণ দুয়ার বন্ধ থাকে, আমাদের দক্ষিণ দুয়ার বন্ধ থাকে 6 মাস দক্ষিণায়নের সময়। উত্তরায়ণে আমাদের হচ্ছে 6 মাস আবার খুলে যায় আমাদের দক্ষিণ দুয়ারের স্বর্গদ্বার, দক্ষিণ দ্বার না স্বর্গদ্বার। সেই কারণে ভীষ্মদেব অপেক্ষা করেছিলেন 58 দিন যে উত্তরায়ণ শুরু হওয়ার জন্য উনি হচ্ছে তখন স্বর্গে প্রবেশ করবেন, সেই জন্য উনি 58 দিন ওয়েট করেছিলেন। তো আমাদের স্বর্গের আমরা কিন্তু ওটা ভগবানের ইয়েতে 24 ঘন্টা ধরব, আমাদের যেমন 365 দিন, ভগবানের ইয়েতে 24 ঘন্টা মানে 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, কিন্তু ওখানে ভগবানের স্বর্গে কিন্তু ওটা 12 ঘন্টা হচ্ছে উত্তরায়ণ, 12 ঘন্টা দক্ষিণায়ণ, মানে দক্ষিণায়নের সময় আমাদের স্বর্গের দ্বার বন্ধ থাকে। দিনের 12 ঘন্টা উত্তরায়ণ শুরু হবে তখন স্বর্গের দরজা খুলবে, আর দক্ষিণায়নে স্বর্গের দরজা ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় তখন স্বর্গের দেবতারা কিন্তু স্নান করেন। তো আমাদের যেমন এখানে পৌষ পার্বণে আমরা এখানে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের উদযাপন করছি, সেখানে স্বর্গে কিন্তু উত্তরায়ণ শুরুতেই কিন্তু সমস্ত দেবতারা স্নান করেন দিনের শুরুতে। এবার বলে দিই গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। গঙ্গা স্নানের শুভ মুহূর্ত যেহেতু আমাদের এটা কিন্তু হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখে সারা দিন রয়েছে, সারা দিন আমাদের গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। তো আমরা কিন্তু এই সারাদিনই গঙ্গা স্নানই করতে পারবো। তো আমাদের শুভ মুহূর্তটা জেনে নিলাম গঙ্গা স্নানের, এটা কিন্তু সারাদিন আমরা করতে পারবো গঙ্গা স্নানের শুভ মুহূর্ত, শুভ দিন। কোনো এক সময় সগর রাজ নামে এক রাজা ছিলেন, প্রসিদ্ধ রাজা, সেটা কিন্তু অনেক আগের কথা। তো সেই রাজা কিন্তু সারা পৃথিবী
শাসন করতেন এবং ভগবানের বিশেষ ভক্ত ছিলেন। ভগবানের সেবা করতেন, ভগবানকে ভালোবাসতেন, পুজো আচ্ছা করতেন, দান ধ্যান করতেন। সেই রাজা এটা কিন্তু অনেক আগে সত্যযুগের কথা। তো এই রাজার কথাই আমি আজকে আপনাদের সঙ্গে বলছি অল্প কিছু। আগে বলেছি ছোট করে, আমি এবারও ছোট করে বলবো, তো অল্প কিছু বলছি। সেই রাজা নানান প্রকার যাগযজ্ঞের অনুষ্ঠান করতেন এবং ভগবানকে খুবই মানতেন। সেই রাজা দুটো পত্নী ছিল। প্রথম পত্নীর 60,000 পুত্র ছিল, দ্বিতীয় পত্নীর একটাই পুত্র সন্তান ছিল। তো এই রাজা কিন্তু ভগবানকে খুব বিশ্বাস করতেন এবং অসমের যজ্ঞ করতেন এবং প্রচুর যজ্ঞ করতেন এবং ভগবানের প্রতি শ্রদ্ধা অপরিসীম ছিল। তো এই রাজা কিন্তু অনেক যজ্ঞ করতে করতে ইনি মনে করেছিলেন যে 100টা অসমের যজ্ঞ করব। তখনকার দিনে 100টা অসমের যজ্ঞ করা মানে বিশাল। তিনি মনে করেছিলেন যে আমি 100টা অসমের যজ্ঞ করব এবং এটা করেও ছিলেন। যেহেতু ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ছিল, তিনি 100টা অসমের যজ্ঞের মধ্যে 99টা অসমের যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন এবং তিনি শেষ লাস্ট যজ্ঞটা বাকি ছিল। তখন রাজা ইন্দ্ররাজ ভাবলেন যে স্বর্গরাজ যদি 100টা, স্বর্গের রাজা ইন্দ্র তখন মনে করেছিলেন যে কি কারণে তিনি 100টা অসমের যজ্ঞ পূর্ণ করবেন, কোনো তো কারণ আছে সেইটাই ভেবেছিলেন। স্বর্গরাজ যে 100টি অসমের যজ্ঞ করেছিলেন সেটাই ইন্দ্র, স্বর্গের রাজা মনে করেছিলেন যে আমার পদটি দখল করার জন্য সে 100টি অসমের যজ্ঞ পূর্ণ করেছিলেন। তো সেইটাই তিনি, সেই স্বর্গরাজ তখন চিন্তিত হয়েছিলেন যে আমার অশ্বটা কোথায় গেল, পাওয়া যাচ্ছে না, তো আমার মন্ত্রপুত্র অশ্বকে কে অপহরণ করেছে। তখন তার প্রথম স্ত্রী 60,000 পুত্রকে পাঠিয়েছিলেন, খুঁজেছিলেন সমস্ত পৃথিবীতে খুঁজে। তখন এই গঙ্গাসাগর মেলায় কপিল মুনির আশ্রমে এসেছিলেন, এখানে অশ্বটিকে বেঁধে রাখা হয়েছে। এই 60,000 পুত্র কিন্তু এখানে এসে দেখেছিলেন এবং সেখানে কিন্তু এই কপিল মুনি তপস্যা করছিলেন। তো এই তপস্যার সময় এই 60,000 পুত্র এখানে এসে পৌঁছেছিলেন। তখন ওই পুত্র দেখলেন যে কপিল মুনি আশ্রমে ঘোড়াটিকে বেঁধে রাখা হয়েছে। তখন প্রচণ্ড রেগে গিয়ে কপিল মুনিকে উল্টোপাল্টা কথা বলছিলেন এবং সেই কথা শুনে কপিল মুনি রেগে গিয়ে তাদের 60,000 পুত্রকে ভস্মী মুত করে দিয়েছে। রাজা তখন স্বর্গরাজ চিন্তা করলেন কি করা যায়। যখন রাজার কানে গেল, তখন রাজা দ্বিতীয় পুত্রের হচ্ছে একটা পুত্র ছিল, সেই পুত্রের স্বর্গরাজের মানে নাতি অংশুরাজ, অসামঞ্জস্যের পুত্র অংশুরাজ মানে স্বর্গরাজের নাতি, সেই নাতিকে পাঠালেন এবং তিনি বললেন তুমি আমার ঘোড়া উদ্ধার করে আনো এবং তোমার কাকাদের সমস্ত হচ্ছে আমার পুত্রদের উদ্ধার করে আনো ওখান থেকে। তখন অংশুমান এলেন এবং অংশুমান এসে তখন হচ্ছে সেই 60,000 পুত্রকে ওখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করলেন এবং তিনি মুনিকে খুবই, তখন অংশুরাজ কপিল মুনিকে নানানভাবে সন্তুষ্ট করার চেষ্টা করলেন। তখন কপিল মুনি সন্তুষ্ট হয়ে এবং কপিল মুনিকে বললেন আমি 60,000, অংশুমান বললেন আমার কাকাদের আমি উদ্ধার করতে এসেছি মুনিবর, আপনি আমার কাকাদের উদ্ধার করে দিন এবং ফিরিয়ে দিন। তখন মুনিবর বললেন তোমার কাকারা এখান থেকে ফিরে যাবে, তুমি যদি গঙ্গাকে এই মর্তে আজকে আনতে পারো, এই পৌষ পার্বণের দিনকে গঙ্গাকে যদি তোমাদের বংশের কেউ যদি ভগবানকে সন্তুষ্ট করে এবং পুজো আচ্ছা করে, তার বিধানে গঙ্গা যদি আমাদের এই মর্তে আসে গঙ্গার স্পর্শে, তাহলে তোমার এই 60,000 কাকা উদ্ধার লাভ করবে এবং তুমি তাদেরকে নিয়ে যেতে পারবে। স্বর্গরাজ তপস্যায় গঙ্গা দেবীকে আনতে ব্যর্থ হলেন, অংশুমানও ব্যর্থ হলেন অনেক তপস্যার পরেও। রাজা ভগীরথ তখন অনেক তপস্যা করেছিলেন এবং ভগবানের পরম ভক্ত ছিলেন, ভগবানকে অনেক ডেকেছিলেন গঙ্গাকে নিয়ে আসার জন্য। তখন ভগবান সন্তুষ্ট হয়ে ভগীরথের কথায় গঙ্গাদেবী সেখানে আসার জন্য অবগত হয়েছিলেন, কিন্তু গঙ্গাদেবী বললেন আমি যদি মরতে যাই তাহলে সমস্ত পাপী মানুষরা আমার গঙ্গায় স্নান করে করলে আমি তখন পাপ তাদের পাপ নিতে পারবো না। তখন ভগবান বললেন তুমি যত মানুষের পাপ আছে তোমার গঙ্গায় তারা যদি স্নান করে তাদের পাপ মুক্ত হবে, কিন্তু তোমার ওই পাপরাশি যখন আমার ভক্তরা তোমার গঙ্গায় আবার স্নান করবে তখন ওই পাপ বিলীন হয়ে যাবে,
অতএব তুমি পাপের ভাগী হবে না, তুমি যাও। তখন গঙ্গা অবতরণ হয়েছিলেন, আমাদের মর্তে এসেছিলেন গঙ্গা দেবী ভগীরথের কথায় এবং ভগবানকে অনেক ডাকার প্রচেষ্টায়। তো যখন গঙ্গা দেবী আমাদের এখানে এসেছিলেন মকর সংক্রান্তির দিনে, গঙ্গা দেবী এখানে অবতীর্ণ হয়েছিলেন। স্বর্গের গঙ্গা মন্দাকিনী, ভগীরথী, গঙ্গা তিন জায়গায় অবতীর্ণ আছে, স্বর্গে মর্তে পাতালে। স্বর্গে হচ্ছে ভাগবতী, হচ্ছে পাতাল লোকে, আর ভাগীরথী হচ্ছে মর্তির গঙ্গাকে। গঙ্গা যদি সরাসরি স্বর্গ থেকে মর্তলোকে সরাসরি আসেন তাহলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য তাকে আসার জন্য কিভাবে আসতে হবে, তখন আমাদের শিবজি আমাদের গঙ্গাকে সাহায্য হয়ে করেছিল। পুরো যদি ওখান থেকে আসে গঙ্গা দেবী তাহলে আমাদের পৃথিবী প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেই জন্য গঙ্গা দেবী ভগীরথকে বলেছিলেন, তুমি সামনে শাঁখ বাজাতে বাজাতে যাবে, আমি তোমার পেছনে যাব। তখন বললে ভগীরথ বললেন, আমি কি করে বুঝব তুমি আমার পেছনে আছো। তখন গঙ্গা দেবী বললেন, তোমার পেছনে একটা আওয়াজ হবে, সেই আওয়াজের শব্দে তুমি বুঝতে পারবে যে আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তো আমার এইখানে একটা ছবিতে আছে, আপনারা ওটা দেখে নেবেন। ভগীরথ সামনে যাচ্ছে, গঙ্গা দেবী পেছনে আসছে। তো এইভাবে শাঁখ বাজাতে বাজাতে ভগীরথ যাচ্ছে আর গঙ্গা দেবী পেছনে আসছে। তো এইভাবে আস্তে আস্তে যখন আমাদের মায়াপুরের কাছে এলো তো গঙ্গা দেবী, তখন বললেন, এটা কিন্তু খুবই পবিত্র স্থান, এই পবিত্র স্থানে আমি এখন অপেক্ষা করব, এখানে আমাদের ভগবান মহাপ্রভুর জন্ম হবে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হবে, আমি এখানেই থাকব। তো গঙ্গা দেবী বলাতে তারপরে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হচ্ছে আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছিল এই মায়াপুর নবদ্বীপে। এখন ভগীরথ আর কোনো আওয়াজ পাচ্ছেন না, পেছনে তাকাতেও পাচ্ছেন না। তখন গঙ্গা দেবী এই কথা বলেছিলেন যে ভবিষ্যতে এখানে আমার প্রভুর জন্ম হবে, প্রভু যখন এখানে আবির্ভূত হবে এবং প্রভুকে সন্তুষ্ট করার জন্য প্রভুকে আমি এখানে আমি তার অপেক্ষা করব প্রভু আসার জন্য, তো আমি এখানে এখানে অবস্থান করব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি অবধি। আর তারপরে আমি এখান থেকে যখন আমি গঙ্গা দেবী তারপরে মকর সংক্রান্তির দিন, যেটা পৌষ মাসের সংক্রান্তির দিনকে এসেছিলেন কপিল মুনির আশ্রমে এবং সেইখানে সেই 60,000 পুত্রকে উদ্ধার করেছিলেন গঙ্গা দেবী। তাদের গঙ্গার স্পর্শে 60,000 পুত্র উদ্ধার হয়েছিল। তারপরে গঙ্গা দেবী গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়েছিল আর সেই জন্য সেটা গঙ্গা সাগরের মেলা বা আমাদের পৌষ সংক্রান্তি মেলা আমরা বলি। এইভাবে কিন্তু আমাদের 60,000 সকল রাজ্যের 60,000 পুত্র উদ্ধার হয়েছিল আর এই গঙ্গা দেবীও কিন্তু। তো এইভাবে আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন, আমি অল্প কিছু মাহাত্ম্য এখানে বললাম যে কিভাবে গঙ্গা দেবী আগমন হয়েছিলেন, কবে আগমন হয়েছিলেন এবং আমাদের গঙ্গা দেবী গঙ্গাসাগরে মিলিত হয়েছিল এই দিনকে। সেই জন্য গঙ্গা দেবীকে আমরা কিন্তু গঙ্গাকে বলা হয় ভগবানের পাদমিত, মানে চরণামৃত। তো গঙ্গাকে যদি কেউ গঙ্গাকে মাথায় মস্তকে হরণ করেন তাহলে কিন্তু সমস্ত পাপ ধুয়ে যায়, গঙ্গা স্নান করলে সমস্ত পাপ আমাদের বশীভূত হয়ে যায়, মলিন হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায় এবং গঙ্গা আমাদের ভগবানের চরণামৃত। সেই জন্য আমরা কিন্তু গঙ্গা স্নান করব এই পৌষ পার্বণের দিনকে, সকলে মিলে গঙ্গা স্নান করবেন, গঙ্গা পৌষ পার্বণের দিনকে গঙ্গা মেলায় সাগর মেলায় যাবেন, আপনারা বাড়িতে পারলে বাড়িতে করবেন। তো এইভাবে ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কবে করবেন গঙ্গা স্নান এবং কখন করবেন এবং কিছু মাহাত্ম্য কবে পড়েছে এই গঙ্গা স্নানের মেলা পৌষ সংক্রান্তি, তো সকলেই জানেন, তবু বলে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।